এটা কারা খুঁজেছে এখানে? নমস্কার বন্ধুরা, ট্র্যাডি ফুড সুন্দরবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিও একদম অন্যরকম একটা ভিডিও, এবং আমার ধারণা এই ভিডিও ইউটিউবে প্রথম। আসলে ছোটবেলা আমাদের এসব অনেক করেছি আমরা, ছোটবেলা মানে মাঠে ধান কাটা হয়ে গেছে, এবার সেখানে কি আছে, ইঁদুরের গর্ত আছে। তো ইঁদুরের গর্তে কি করে, ইঁদুর ধান কেটে নিয়ে রেখে দেয় সঞ্চয় করে। তো আমরা যাচ্ছি গিয়ে ওদের ওই সেই সঞ্চয়ের ভান্ডার এই কোদাল দিয়ে খুঁজে বের করব। ছোটবেলার স্মৃতি পাতা নেই। এই দেখো কি দারুন ফুল, চেচবন, কিন্তু চেচবনের ফুল মাটি ছড়াচ্ছে। দেখো মামাম কি ফুটাচ্ছে। আমি কি সুন্দর ফাটছে, আমি তো ফাটাই, ফাটাও। এই এদিকে আসো, এখানে গর্ত ভর্তি আর ধান আছে মনে হচ্ছে। এখানে একটা ওই যে গর্ত দেখা যাচ্ছে, এটি ধান আছে। ধান থাকার মতো গর্ত, এতো ধান আছে, ধান আছে তো বলে। এই ধান কাটিছে নাকি? ভর্তি করা টান টান আঙুলে টেনে বের কর, আর একটু খুঁজতে হবে, নাহলে হবে না। এই মাটিটা সরিয়ে নি, নাহলে কোপ দিলে কি হচ্ছে বলতো? এই মাটি ভিতরে চলে যাচ্ছে, ধান আছে এখানে অনেক, ধান তো দেখা যাচ্ছে ভিতরে। দলা করে করে ভরে রেখে দিত, মাথা খারাপ। দেখো পুরো একদম কিভাবে রেখেছে, রাখো রাখো নাই। কত ধান, প্রচুর ধান আছে। বাপরে বাপ, গামলা ভর্তি হয়ে গেল। দেখো গর্ত যতদূর গর্ত যাবে, পুরো গর্তে এই ধান পুরো সারা বছর ধরে খাবে। দিয়ে বলো
আরে ভালো ধান, কিন্তু এগুলো সব দুধের সার। তাহলে কি ঠিক হচ্ছে? কি দুধের খাবার? হ্যাঁ, ওরা সারা বছর ধরে খায় না কি? এরা থাকে না, এগুলো দুধের সার ধান তো, দুধের সার ধান। চলো এইদিকে ধান ভর্তি, গামলা তো ভরে গেছে, এবার বস্তা নিয়ে এসে তো বস্তা ঢালে দেবো, এবার বস্তায় ঢুকতে হবে। দেখো ব্যাগ ভরে যাবে, এক বস্তা ধান ভর্তি করে তোমার মাথায় তুলে দেবো, তুমি নিয়ে চলে যাবে। ঠিক আছে মামা, পারবে না? না তো পারবে না। আচ্ছা ঠিক আছে। দেখো দেখ, পরিষ্কার একদম, পরিষ্কার ধান। সব ধানের বালে কাটে কাটে এর মধ্যে ঢুকেছে এই দুটো। ও নিচে গর্ত নাকি গো? হ্যাঁ, কি পরিমাণে ধান কেটেছে বলতো? ওই যে হাত দিস না, সব দেখি। দাঁড়া ওখানে গর্ত রয়েছে কিন্তু মামা, হাত দিও না। গর্ত ভিতরে হাত দিও না। দাঁড়া দাঁড়া, ওখানে তুমি হাত দিও না, ওখানে গর্ত রয়েছে। দেখো কিভাবে নাচা আছে ধান, এভাবে যত দূর গর্তে গেছে না, এরম ভাবে ধান গেছে পুরো গর্তে, পুরো একদম ধান সাজিয়ে রেখে দিয়েছে। ধান সাজিয়ে ওরা কি করে বলো তো? হালকা মাটি দিয়ে দেয় ওর উপরে। হালকা মাটি দিয়ে দেয়, ওদিকে গর্ত রয়েছে আবার। হ্যাঁ এদিকে আরেকটা গর্ত তো ধান তো, ওখানে না মাটি দিয়ে ঢেকে রেখেছে ধান। হুম, এদুরে কত ধান, এই দেখো এখানে কত ধান। দেও দেও দেও, বস্তা ভরে যাবে আজকে আমাদের। হ্যাঁ বস্তা তো ভরবেই, ঠাকুমা তো একদম ই করবে, দেখে অবাক হয়ে যাবে। ঠাকুমা দেখে অবাক হয়ে যাবে, এত ধান কোথা থেকে এলো? এই দেখো 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 দৃশ্য, কি পরিমাণে ধান কেটেছে বলতো, বাইল সব ধানে পরিমাণে ধান কেটেছে। বাইরে পড়ে গেল তো, কেজি পাঁচেক হয়ে গেছে অলরেডি। খোপ দিচ্ছি আর ধানের গোলা, দশ কাঠার জমির ধান কেটে দিচ্ছে সব। দেখো আরে আগে সেই ছোটবেলায় ইন্দ্র গর্ত খুঁজতাম, আর মাস্টার এসে পিছন পিছন ঘুরতো, চল স্কুলে চল স্কুলে চল স্কুলে যা। ওয়াও তুলবো, দেখি দাঁড়াও আমি একটু তুলি একবার, কিরাম মজা লাগে। বিয়ে বাবা এত টানিয়ে ধরে রেখে দিয়েছে ধানের, দেখ মারে শুধু গাদা না ওখানে। ওয়াও এক দোলা তুলি গেল করে দেয়, ওই ওটা তোলার অ্যাকশন দেখো ধান। হে হাত গামলায় ধর না, এই গামলা গেছে ভরে। বস্তা কে পাবে তুমি? আচ্ছা ঠিক আছে, এখনই উঁচু করতে পারছো না, তাহলে ঘুরে গেলে কি হবে? উঁচু করতে পারছো না? কোলে নিচ্ছে কাদা লেগে গেল। রাখো 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 বাবা, আবার খুঁজি নি, আবার গামলায় ভরি। তারপরে ধানের গোলা, হ্যাঁ ধানের গোলা, কোপ দিচ্ছি দু কোপে এক গামলা। আরে তোলো তোলো প্রচুর কেটেছে, শুধু ধান আর ধান, মাটি ভিজে না সব ধানে, কয়েকটা ধান থেকে কলা হয়ে গেছে। হ্যাঁ গাছ বেরিয়েছে ধানে, জল পেয়েছে, তাপ পেয়েছে। টানি বের করা যাবে না, যেটুক করো সেটুক করো। চারিদিকে ঢেলে দাও ঢেলে দাও, গামলা ধরছে না তোর। বস্তায় ধরছে না আর,
এইটুকুনি বস্তায় কত ধরবে আর? মানে ওইটুকুনি বস্তাতে ধান পাচ্ছে এখন বেশি বলে বস্তা ছোট হয়ে গেছে। তাহলে দাও আমরা তো আশা করেছিলাম, কিন্তু ভেবেছিলাম আমরা এই দুটি গর্ত খুঁজবো, কিন্তু এত ধান পাবো তো আশা করিনি। ধান গাদায় রাখি গর্ত ওইদিকে চলে গেছে, ওর ভিতরেও ভর্তি করা ধান এখন পুরো এই চারিদিকে হালকা এখানে মাটিতে না ঢেকেছে ধান। আবার ঢালো আবার ঢালো, এ দেখ এখানে ওর নিচে সব ধান ঢালো 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 এর মধ্যে টানে বের করা যাবে না, দেখো পুরো গাদান ভর্তি, খোসা লাগবে ধানের খনি মা মামাম। তাহলে আমরা ইঁদুরের গর্ত খুঁজে ধানের খনি পেয়েছি। দেখো শুধু ফ্রেশ ধান, এখানে কত বলছিলে? হ্যাঁ এইদিকে আরো কষ্ট। ওই যে বাবা শেষ হবে না, এত সাইকেলে করে নিয়ে গেছে। আমি আর আর কোনো কাজ বাজ করবো না, জব টব করবো না, এবার ইঁদুর গর্ত ধানের গর্ত খুঁজবে না, এবার ইঁদুর গর্ত খুঁজবো। এবার ওই কথা বলছিস তো, দেখে যাক গোলা আবার পেয়ে গেছি। ইঁদুর গর্ত খুঁজে কোটিপতি, সেটাই তো দেখতে পাচ্ছি। মানুষ তেলের খনি পায়, সোনার খনি পায়, আমরা ভালো সোনার খনিই পেয়েছি। গামে ভরে গেছে, আর করতে হবে না। ওরে গামলা তোর সে বস্তা ভরে গেছে মা, এখানে এটা দেখো দেখো কি অবস্থা। ঋষিকার মাথায় এগুলো তুলে দেবো, পুরো ফুল বস্তা ধানের, পুরো বস্তা ভর্তি হয়ে গেছে। এত আর পারবা না, এত বড়টা বস্তা পুরো ঘুরে গেছে, বস্তা ভর্তি মা আর পারবা না। আমি পারি কিনা, ওরে বাবা সেদিনকে তুমি কলসিং ছিল তুলে দিলাম করে, আমার পারবাই না মা, এই অসম্ভব ব্যাপার। এবার খুঁজছিলাম কিন্তু শেষ করতে পারিনি এখনো, এদিকে ওদিকে চারিদিকে ধান রয়ে গেছে, কিন্তু আমাদের এদিকে বস্তা ভরে গেছে, ওদিকে গামলা, আর এমনি এই ধানে অনেক ওজন হয়, ভিজের ধান তো, সব ধান ভিজে, তাই এখানে যা আছে তো 20-25 কিলো আছে এখানে ওজন, তা আছে তো আর হবে না। এই গর্ত যা আছে এই অবস্থায় রেখে আমরা বাড়ি চলে যাবো, তো আবার পরে দেখা যাবে। হ্যাঁ চলো ধান দেখি কি করা যায় এই ধান দিয়ে, চলো চলো বাড়ি চলো।
দেখো মাম্মা আমি কি পেয়েছি, আমি হাত ধরতে গিয়ে এই দেখো কি বলতো, ঢ্যাব ঢ্যাব অনিয়নের মতো, অনিয়নের মতো হ্যাঁ, কিন্তু এটা ঢ্যাব, এগুলো তো খাওয়া যায় না, দেখো কি করে খায়, দেখো ওয়া ভিতরটা কেরা, এইগুলো খেতেই ভালো লাগে কিন্তু, দেখেছো এগুলো কি সেই সন্ধ্যা সন্ধ্যা শাপলা না কি বলে না, ওই তো হয়েছে যে মাঠে দেখো না, ওই যে দারুণ হয় কুত্তাগুলো, একদম গুড়ি গুড়ি মাছের ডিমের মতো, ধরবে না ধান, ইন্দুরি গতটা সত্যি বাবা রে, শুকাতে হবে, ওটা নাকি ইন্দুরি গর্ত লাস্ট তো আর খুঁজে পায়নি, রাখি দিয়ে চলে আইছি বস্তা ভরে গেছে বলে, সব এক গর্তের ধান কিন্তু, এ শেষ করতে পারেনি তো, সে গর্ত সেই এক ও সেই এক গর্তই শেষ করতে পারেনি, লাস্টে রাখি দিয়ে চলে আইছি, মাঠের দিয়ে তো ধান নিয়ে চলে এসেছি বাড়িতে, প্রায় দুটো বেজে গেছে, এবার তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে ধানের ব্যবস্থা করব, কোনো রকম রোদ্দুর দিয়ে চলে এসেছি, আর জিরে তোমার কি জানো, যদি জিরে দেওয়া আছে তুমি বসো খেতে আমি দিচ্ছি।